তিনি এক আশ্চর্য জগতে ঘুরে বেড়াচ্ছেন, নাম তার নারী স্থান। এখানে মশা নেই, পুলিশ নেই, অশান্তি নেই। কারণ কি? কারণ একটাই, পুরুষ এখানে শৃঙ্খলাবদ্ধ। ভগিনী সারা নামে যে মহিলা সুলতানাকে সঙ্গ দিচ্ছেন, সে বলছে স্বয়ং শয়তান যেখানে শৃঙ্খলাবদ্ধ সেখানে শয়তানির সুযোগ কোথায়। আমি আব্দুল্লাল মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন উপন্যাস ধর্মী রচনা। নারী মুক্তি ও জাগরণের যে স্বপ্ন দেখতেন রোকেয়া সাকওয়াত হোসেন, তার সাহিত্য জীবনের গোড়াতে সে স্বপ্ন কল্পনাকেই তিনি যেন রূপায়িত করেছেন তার সুলতানাস ড্রিম এ। আমরা যদি এখানে দেখতে পাই তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো এই উপন্যাসটির মূল বক্তব্য অনেকটা এই রকম, রাজা নয় রানীও পারেন কল্পনালোককে নিয়ন্ত্রণ করতে, যেমন পেরেছেন বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন নামক কল্পকাহিনীতে। রোকেয়া বন্দিনী ছিলেন, সেটা বোঝা যাবে তাকে যদি তার পরিবেশ ও পরিস্থিতিতে স্থাপন করি। ১৯৮০তে জন্ম তার, কলকাতা থেকে অনেক দূরে রংপুরে। পিতা ছিলেন বিত্তবান কিন্তু অপব্যয়ী ও রক্ষণশীল। দুই ছেলেকে তিনি কলকাতায় রেখে সাহেবদের স্কুলে পড়িয়েছেন, কিন্তু মেয়েদের শিক্ষা তিনি বিশ্বাস করতেন না। উপন্যাসে দেখা যায় যে কাহিনীটি বলছেন তার নাম সুলতানা। তার ধারণা তিনি জেগেই ছিলেন, কিন্তু আসলে তিনি স্বপ্ন দেখছিলেন। দেখেন তিনি এক আশ্চর্য জগতে ঘুরে বেড়াচ্ছেন, নাম তার নারী স্থান। এখানে মশা নেই, পুলিশ নেই, অশান্তি নেই। কারণ কি? কারণ একটাই, পুরুষ এখানে শৃঙ্খলাবদ্ধ। ভগিনী সারা নামে যে মহিলা সুলতানাকে সঙ্গ দিচ্ছেন, সে বলছে স্বয়ং শয়তান যেখানে শৃঙ্খলাবদ্ধ সেখানে শয়তানির সুযোগ কোথায়। মেয়েরা তাই ভারী নিরাপদ, এখানে পুরুষেরা অন্তপুরে থাকায় মেয়েরা তাই ভারী নিরাপদ। তারা ঘরে থাকে এবং দেহের কাজ করে, মেয়েরা করে মস্তিষ্কের কাজ। পুরুষ বন্দী হলো কেন, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আদতে পুরুষ বন্দী নিজের ব্যর্থতায়। পার্শ্ববর্তী রাজ্য থেকে কয়েকজন বিদ্রোহী, যারা ওই রাজ্যের দুঃশাসন মেনে নিতে পারেনি, তারা পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এই রাজ্যে। এই রাজ্যের রানী তাদের আশ্রয় দেওয়ায় লাগলো যুদ্ধ। দলে দলে সৈনিকরা আহত ও নিহত হতে লাগলো। রাজ্য বিপন্ন, পুরুষ নিঃশেষ প্রায়। কি করা যায়? সবাই দুশ্চিন্তাগ্রস্ত, আহার নিদ্রা বন্ধ হবার উপক্রম। শেষে এগিয়ে এলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান। বলার অপেক্ষা রাখে না যে তিনি মহিলা এবং তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেই, সবাই ছিল ছাত্রী। ২০০০ স্বেচ্ছাসেবিকা নিয়ে রওনা দিলেন, না সীমান্ত পর্যন্ত যাননি তারা। হাতাহাতি করেননি শত্রুপক্ষের সঙ্গে, বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগৃহীত সূর্যের কিরণ দূরে নিক্ষেপ করেছেন শত্রুপক্ষের দিকে। তারা পালিয়ে বাঁচে না, যুদ্ধ আর কি করবে। যুদ্ধযাত্রার আগে অধ্যক্ষ শর্ত দিয়েছিলেন পুরুষদের সবাইকে অন্তপুরে প্রবেশ করতে হবে, পর্দার প্রয়োজনে এটা আবশ্যক। সেই থেকে পুরুষরা সবাই ঘরে থাকে, মেয়েরা আছে বাইরে। সুলতানার পুরুষশাসিত পরাধীন ভারতবর্ষে মেয়েরা চলাফেরা দ্বিধা ছিল প্রথমে, লজ্জা ও সংকোচ জড়িয়ে যাচ্ছিল পা। ভগিনী সারা বললেন, এ রাজ্যের অমন পুরুষপনা চলবে না, মেয়েরা এখানে স্বাচ্ছন্দ্যে চলে। বেগম রোকেয়ার এই লেখাটি তার স্বামী এক নিঃশ্বাসে পড়েছিলেন, পরে ইংরেজিতে বলেছিলেন, এ একটি ভয়ঙ্কর প্রতিশোধ। হ্যাঁ তাই, কিন্তু ব্যক্তিগত নয়, প্রতিশোধটা সমষ্টিগত। তাছাড়া পুরুষকে বন্দী করা রোকেয়ার লক্ষ্য নয়, লক্ষ্য নারীকে মুক্ত করা, যে জন্য তিনি বিজ্ঞানকে নিয়ে এসেছেন তার এই লেখায়। প্রতিশোধ নয়, আসলে তিনি চান মুক্তি। এই কল্পরাজ্যের দুটি মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে, তার লক্ষ্য মেয়েদের পিছনের দিকে ঠেলে দেওয়া নয়, সামনের দিকে এগিয়ে নেওয়া। এ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সৃষ্টিশীল গবেষণা কেন্দ্র। বেগম রোকেয়া তার সব লেখাতেই সমান সাহসী। তিনটি উদাহরণের ভিতরে আমরা যদি দেখি, স্ত্রী জাতির অবনতির নামে প্রবন্ধে তিনি বলেছেন, কোনো ভগ্নী মস্তকোত্তোলনের চেষ্টা করিয়াছেন, তখনই কর্মের দুহাই বা শাস্ত্রের বচনস্বরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। দাসত্বের নিদর্শন প্রবন্ধে তিনি লিখেছেন, কারাগারে বন্দীগণ লৌহ নির্মিত বেরি পরে আমরা আদরের জিনিস বলিয়া স্বর্ণ রৌপ্যের বেরি অর্থাৎ মল পরি। আবার মজা দেখুন, যাহার শরীরে দাসত্ব নিদর্শন যত অধিক তিনি সমাজের ততধিক মান্যগণ্যা। এ প্রবন্ধ ১৯০৫ সালে লেখা। আলাদাভাবে বেগম রোকেয়ার পরিচয় দেবার কিছু নেই, তিনি নারী জাগরণের অগ্রদূত।
নারী শিক্ষার পথ প্রদর্শক, এসব পরিচয়ের আড়ালে তার লেখা হয়ে উঠেছে সমাজ সংস্কারের বাহক, তুলনামূলকভাবে সাহিত্যমূল্য, রচনার অভিনবত্ব অনেকটা আড়ালে থেকেছে। সুলতানার স্বপ্ন গল্পটি নারী আন্দোলনের দিকটি ছাড়াও আরও অনেকভাবে পর্যালোচনার দাবি রাখলেও তা নারীবাদী রচনার বৃত্তেই থেকে গেছে। সে যুগে মেয়েরা মাতৃভাষা বাংলার শিক্ষা পেত না, আর সে সময়ে রোকেয়ার ইংরেজি এই লেখাটি শান্তির সহবস্থান দেখা যায়, যেখানে যুদ্ধ নয়, যুক্তিবিদ্যা বুদ্ধি নারী জাতির প্রেরণা, বিশ্বাস আর ভালোবাসায় মানব জাতির মূল মন্ত্র। সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক সময়ে রোকেয়ার রাষ্ট্রচেতনা আধুনিকতার পরিচয় বাহক। সুলতানা যে সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের সমাজ এক আদর্শ সমাজ ব্যবস্থা কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কারণ একটি আধিপত্য অর্থাৎ পুরুষাধিপত্য ভেঙে আরেকটি আধিপত্য অর্থাৎ নারী আধিপত্য প্রতিষ্ঠা হোক, এটা কোনো মুক্তকামী এবং মানবতাবাদী মানুষই চাইবেন না। বস্তুত লক্ষ্য করলে দেখা যাবে সুলতানার স্বপ্নের কথক সুলতানা আসলে রোকেয়া নিজেই। আমরা যদি তার উপন্যাসটা একটু দেখি তাহলে তার উপন্যাসের শুরুটা ছিল এমন। একদা আমার শয়নকক্ষে আরাম কেদারায় বসিয়া ভারত ললনার জীবন সম্বন্ধে চিন্তা করিতেছিলাম। আমাদের দ্বারা কি দেশের কোনো ভালো কাজ হইতে পারে না, এইসব ভাবিতেছিলাম। সেই সময় মেঘমুক্ত আকাশে শারদীয় পূর্ণিমার সস্তর পূর্ণ গৌরবে শোভামান ছিল। কোটি লক্ষ তারকা শশীকে বেষ্টন করিয়া হীরক প্রভায় দেদীপ্যমান ছিল। মুক্ত বাতায়ন হইতে কৌমুদী স্নাত উদ্যানটি স্পষ্টই আমার দৃষ্টিগোচর হইতেছিল। এক একবার মৃদু স্নিগ্ধ সমীরণ শেফালি সৌরভ বহিয়া আনিয়া ঘরখানি আমোদিত করিয়া দিতেছিল। দেখিলাম সুধাকরের পূর্ণ কান্তি, সুমিষ্ট কুসুমের সুমিষ্ট সৌরভ, সমীরণের সুমন্দ হিল্লল, রজত চন্দ্রিকা, ইহারা সকলে মিলিয়া আমার সাধের উদ্যানে এক অনিবর্চনীয় স্বপ্ন রাজ্য রচনা করিয়া ফেলিয়াছে। তন্দর্শনে আমি আনন্দে আত্মহারা হইলাম, যেন জাগিয়াই স্বপ্ন দেখিতে লাগিলাম। ঠিক বলিতে পারি না আমি তন্দ্রাবিভূত হইয়াছিলাম কিনা, কিন্তু যতদূর মনে পড়ে আমার বিশ্বাস আমি জাগ্রত ছিলাম। সহসা আমার পাশে একটি ইউরোপীয় রমণীকে দণ্ডায়মানা দেখিয়া বিস্মিত হইলাম। তিনি কি প্রকারে আসিলেন বুঝিতে পারিলাম না। তাহাকে আমার পরিচিতা সারা বলিয়া বোধ হইল। ভগিনী সারা সুপ্রভাত বলিয়া আমাকে অভিবাদন করিলেন। আমি মনে মনে হাসিলাম এবং শুভ্র জ্যোৎস্নাপ্লাবিত রজনীতে তিনি বলিলেন সুপ্রভাত। তাহার দৃষ্টিশক্তি কেমন, যাহা হোক প্রকাশ্যে আমি প্রত্যুত্তরে বলিলাম আপনি কেমন আছেন। সে বলল আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি একবার আমাদের বাগানে বেড়াইতে আসিবেন কি। আমি মুক্ত বাতায়ন হইতে আবার পূর্ণিমা চন্দ্রের প্রতি চাহিলাম, ভাবিলাম এই সময় যাইতে আপত্তি কি, চাকরেরা এখন গভীর নিদ্রামগ্ন। এই অবসরে ভগিনী সারার সমবিভ্রে বেড়াইয়া বেশ একটু আনন্দ উপভোগ করা যাইবে। দার্লিলিং অবস্থানকালে আমি সর্বদাই ভগিনী সারার সহিত ভ্রমণ করিতাম। কতদিন উদ্ভিদ কাননে অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনে বেড়াইতে বেড়াইতে উভয়ের লতাপাতা সম্বন্ধে, ফুলের লিঙ্গ নির্ণয় সম্বন্ধে কত তর্ক বিতর্ক করিয়াছি, সেসব কথা মনে পড়িল। ভগিনী সারা সম্ভবত আমাকে তদ্রূপ কোনো উদ্যানে লইয়া যাইবার নিমিত্তে আসিয়াছেন। আমি বিনা বাক্য ব্যয়ে তাহার সহিত বাহির হইলাম। ভ্রমণকালে দেখি কি এত সে জ্যোৎস্নাময়ী রজনী নহে, এ যে দিব্য প্রভাত, নগরের লোকেরা জাগিয়া উঠিয়াছে, রাজপথে লোকে লোকারণ্য, কি বিপদ, আমি দিনের বেলায় এভাবে পথে বেড়াইতেছি, ইহা ভাবিয়া লজ্জায় জড়সড় হইলাম, যদিও পথে একজনও পুরুষ দেখিতে পাই নাই। পতিকা স্ত্রী লোকেরা আমার দিকে চাহিয়া হাস্য পরিহাস করিতেছিল, তাহাদের ভাষা না বুঝিল, ইহা স্পষ্ট বুঝিলাম যে তাহাদের উপহাসের লক্ষ্য আমি। সঙ্গিনীকে জিজ্ঞাসা করিলাম উহারা কি বলিতেছে, উত্তর পাইলাম উহারা বলে যে আপনি অনেকটা পুরুষ ভাবাপন্ন। পুরুষ ভাবাপন্ন, ইহার মানে কি? ইহার অর্থ এই যে আপনাকে পুরুষের মতো ভীরু ও লজ্জানম্র দেখায়। পুরুষের মতো লজ্জানম্র, এমন ঠাট্টা এরূপ উপহাস তো কখনো শুনি নাই। ক্রমে বুঝিতে পারিলাম আমার সঙ্গিনী যে দার্জিলিং বাসিনী ভগিনী সারা নহেন, ইহাকে কখনো দেখি নাই। ওহে আমি কেমন বোকা, একজন অপরিচিতার সহিত হঠাৎ চলিয়া আসিলাম, কেমন একটু বিস্ময় ও ভয়ে অভিভূত হইলাম। আমার সর্বাঙ্গে রোমাঞ্চিত ও ঈষৎ কম্পিত হইল। তাহার হাত ধরিয়া চলিতেছিলাম কিনা, তিনি আমার হস্তকম্পন অনুভব করিয়া সস্নেহে বলিলেন আপনার কি হইয়াছে,
আপনি কাঁপিতেছেন যে? এরূপে ধরা পড়ায় আমি লজ্জিত হইলাম, ইতস্তত করিয়া বলিলাম, আমার কেমন একটু সংকোচবোধ হইতেছে। আমরা পর্দানশীল স্ত্রীলোক, আমাদের বিনা অবগুণ্ঠনে বাহির হইবার অভ্যাস নাই। আপনার ভয় নাই, এখানে আপনি কোনো পুরুষের সম্মুখে পড়িবেন না। এদেশের নাম নারীস্থান, এখানে স্বয়ং পূর্ণ নারীবেশে রাজত্ব করে। ক্রমে নগরের দৃশ্যাবলী দেখিয়া আমি অন্যমনস্ক হইলাম। বাস্তবিক পথের উভয় পার্শ্বস্থিত দৃশ্য অতিশয় রমণীয় ছিল। সুনীল অম্বর দর্শনে মনে হইল যেন ইতিপূর্বে আর কখনো এত পরিষ্কার আকাশ দেখি নাই। একটি তিনাচ্ছিদিত প্রান্তর দেখিয়া ভ্রম হইল যেন হরিত মখমলের গালিচা পাতা রহিয়াছে। ভ্রমণকালে আমার বোধ হইতেছিল মেঘ কমল মসনদের উপর বেড়াইতেছি। ভূমির দিকে দৃকপাত করিয়া দেখি পথটি শৈবাল ও বিবিধ পুষ্পে আবৃত। আমি তখন সানন্দে বলে উঠিলাম, আহা কি সুন্দর! ভগিনী সারা জিজ্ঞাসা করিলেন, আপনি এসব পছন্দ করেন কি? আমি তাহাকে ভগিনী সারাই বলিতে থাকিলাম এবং তিনিও আমার নাম ধরিয়া সম্বোধন করিতেছিলেন। হ্যাঁ, এসব দেখিয়া বড়ই চমৎকার, কিন্তু আমি এ সুকুমার কুসুমস্তবক পদলিত করিতে চাই না। সেজন্য ভাবিবেন না প্রিয় সুলতানা, আপনার পদস্পর্শে ফুলের কোনো ক্ষতি হইবে না। এগুলি বিশেষ এক জাতীয় ফুল, ইহা রাজপথেই রোপণ করা হয়। দুই ধারে পুষ্পচূড়াধারী পাদপ শ্রেণী সহাস্যে শাখা দোলাইতে দোলাইতে যেন আমার অভ্যর্থনা করিতেছিলাম। দুরাগত কেতকী সৌরভের দিক পরিপূর্ণ ছিল, সে সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য। আমি মুগ্ধ নয়নে চাহিয়া দেখিতে দেখিতে বলিলাম, সমস্ত নগরখানি একটি কুঞ্জ ভবনের মতো দেখায়, যেন ইহা প্রকৃতি রানীর লীলা কানন। আপনাদের উদ্যান রচনা নৈপুণ্য অত্যন্ত প্রশংসনীয়। ভারতবাসী ইচ্ছা করিলে কলিকাতাকে ইহা অপেক্ষা অধিক সুন্দর পুষ্পোদ্যানে পরিণত করিতে পারেন। তাহাদিগকে অনেক গুরুতর কার্য করিতে হয়, তাহারা কেবল পুষ্প বনের উন্নতিকল্পে অধিক সময় ব্যয় করা অনাবশ্যক মনে করিবেন। ইহা ছাড়া তাহারা আর কি বলিতে পারেন? জানেন তো আলছেরা অতিশয় বাকপটু হয়। আমার বড় আশ্চর্য হইতেছিল যে দেশের পুরুষেরা কোথায় থাকে। রাজপথে শতাধিক ললনা দেখিলাম, কিন্তু পুরুষ বলিতে একটি বালক পর্যন্ত দৃষ্টিগোচর হইল না। শেষে কৌতূহল গোপন করিয়াইতে না পারিয়া জিজ্ঞাসা করিলাম, পুরুষেরা কোথায়? উত্তর পাইলাম, যেখানে তাহাদের থাকা উচিত সেখানেই, অর্থাৎ তাহাদের উপযুক্ত স্থানে। ভাবিলাম, তাহাদের উপযুক্ত স্থান আবার কোথায়? আকাশে না পাতালে? পুনরায় বলিলাম, মাফ করিবেন, আপনার কথা ভালো মতো বুঝিতে পারিলাম না। তাহাদের উপযুক্ত স্থানের অর্থ কি? ওহো, কি ভ্রম! আপনি আমাদের নিয়ম আচার জ্ঞাত নহেন, এ কথা আমার মনেই ছিল না। এদেশে পুরুষ জাতি গৃহাভ্যন্তরে অবরুদ্ধ থাকে। কি, যেমন আমরা অন্তঃপুরে থাকি সেই রূপ তাহারাও থাকেন নাকি? হ্যাঁ, ঠিক তদ্রূপ। বাহ, কি আশ্চর্য ব্যাপার বলিয়া আমি উচ্চ হাস্য করিলাম। ভগিনী সারাও হাসিলেন, আমি প্রাণে বড় আরাম পাইলাম। পৃথিবীতে অন্তত এমন একটি দেশ আছে যেখানে পুরুষ জাতি অন্তঃপুরে অবরুদ্ধ থাকে, ইহা ভাবিয়া অনেকটা সান্ত্বনা অনুভব করা গেল। তিনি বলিলেন, ইহা কেমন অন্যায় যে নিরীহ রমণী অন্তঃপুরে আবদ্ধ থাকে আর পুরুষেরা মুক্ত স্বাধীনতা ভোগ করে। কি বলেন সুলতানা, আপনি ইহা অন্যায় মনে করেন না? আমি আজন্ম অন্তপুরবাসিনী, আমি এ প্রথাকে অন্যায় মনে করিব কি রূপে? প্রকাশ্যে বলিলাম, অন্যায় কিসের? রমণী স্বভাবত দুর্বলা, তাহাদের পক্ষে অন্তপুরের বাহিরে থাকা নিরাপদ নহে। হ্যাঁ, নিরাপদ নহে ততদিন যতদিন পুরুষ জাতি বাহিরে থাকে। তা কোনো বন্য জন্তু কোনো একটা গ্রামে আসিয়া পড়িলেও তো গ্রামখানি নিরাপদ থাকে না, কি বলেন? তাহা ঠিক, হিংস্র জন্তুটা ধরা না পড়া পর্যন্ত গ্রামটি নিরাপদ হইতে পারে না। মনে করুন, কতগুলো পাগল যদি বাতুলাশ্রম হইতে বাহির হইয়া পড়ে আর তাহার অশ্ব গবাদি এমনকি ভালো মানুষের প্রতি নানা প্রকার উপদ্রব উৎপীড়ন আরম্ভ করে, তবে ভারতবর্ষের লোক কি করিবে? তবে তাহারা পাগলগুলিকে ধরিয়া পুনরায় বাতুলাগারে আবদ্ধ করিয়া প্রয়াস পাইবে। বেশ, বুদ্ধিমান লোককে বাতুতালয়ে আবদ্ধ রাখিয়া দেশের সমস্ত পাগলকে মুক্তি দেওয়াটা বোধ হয় আপনি ন্যায়সঙ্গত মনে করেন না। অবশ্যই না, শান্তশিষ্ট লোককে বন্দি করিয়া পাগলকে মুক্তি দিবে কে? কিন্তু কার্যত আপনাদের দেশে আমরা ইহাই দেখিতে পাই। পুরুষেরা করে, নানা প্রকার দুষ্টমি করে বা অন্তত করিতে সক্ষম, তাহারা দিব্য স্বাধীনতা ভোগ করে আর নিরীহ কোমলাঙ্গী অবলারা বন্দী থাকে। আপনারা কিরূপ তাহাদিগকে মুক্তি দিয়া নিশ্চিন্ত থাকেন? জানেন ভাগিনী সারা, সামাজিক বিধি ব্যবস্থার উপর আমাদের কোনো হাত নেই। ভারতে পুরুষ জাতি প্রভু, তাহারা সমুদয় সুখ সুবিধা প্রভুত্ব আপনাদের জন্য হস্তগত করিয়া ফেলিয়াছে আর সরলা অবলাকে অন্তপুর রূপ পিঞ্জরে রাখিয়াছে। উড়িতে শিখিবার পূর্বেই আমাদের ডানা কাটিয়ে দেওয়া হয়। তদ্যতীত সামাজিক রীতিনীতির কত শত কঠিন শৃঙ্খল পদে পদে জড়াইয়া আছে। তাই তো,
আমার বলিতে ইচ্ছা হয় দোষ কার বন্দি হয় কে, কিন্তু বলি আপনারা ওসব নিগর পড়েন কেন, না পড়িয়া কি করি, জোর যার মুল্লুক তার, যাহার বল বেশি সেই সমিত্ব করিবে ইহাই অনিবার্য। কেবল শারীরিক বল বেশি হইলেই কেহ প্রভুত্ব করিবে ইহা আমরা স্বীকার করি না। সিংহ কি বলবিক্রমে মানবেক্ষা শ্রেষ্ঠ নহে, তাই বলিয়া কি কেশবী মানব জাতির উপর প্রভুত্ব করিবে? আপনাদের সমাজের উপর কর্তৃত্ব ছাড়িয়া একাধারে নিজের প্রতি অত্যাচার ও স্বদেশের অনিষ্ট দুই করিয়াছেন। আপনাদের কল্যাণে সমাজ আরো উন্নত হইত, আপনাদের সাহায্য অভাবে সমাজ অর্ধেক শক্তি হারাইয়া দুর্বল ও অবনত হইয়া পড়িয়াছে। শুনুন ভগিনী সারা, যদি আমরা সংসারে সমুদয় কার্য করি তবে পুরুষেরা কি করিবে? তাহারা কিছুই করিবে না, তাহারা কোনো ভালো কাজের উপযুক্ত নহে, তাহাদিগকে ধরিয়া অন্তপুরে বন্দী করিয়া রাখু। এভাবেই আমরা দেখতে পারি উপন্যাসটি চলে যাচ্ছে। এই উপন্যাসে রোকেয়া সাকওয়াত একটি নারীবাদী স্বপ্নরাজ্য নারী স্থানের বর্ণনা দিয়েছেন, যেখানে সমাজে নারী ও পুরুষের প্রচলিত ভূমিকা বদলে গেছে। নারীরা সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রধান চালিকা শক্তি, আর পুরুষেরা প্রায় গৃহবন্দী। এই সমাজের কোনো অপরাধ নেই, এখানে প্রচলিত ধর্ম ও ভালোবাসা ও সত্যের। সুলতানার স্বপ্ন বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীবাদী কল্পনা কাহিনীর একটি আদিতম উদাহরণ। বেগম রোকেয়া সে সময়ের এই বইটি লিখেছেন সেই সময়ে ধর্মীয় ও সামাজিক বাস্তবতা এটিকে অত্যন্ত সাহসী ও বিপ্লবী সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়। যারা এই উপন্যাসটি এখনও পড়েননি তারা উপন্যাসটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।